আমি জানি বর্তমান সময়ে আপনি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাও আবার কোন একটা অ্যাপসের সাহায্যে। সো তার জন্য হয়তো বা ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করি আপনার লস হবে না। সো আমি আশা করি আপনার উপকার হবে যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন। আর আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চেয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ কি? কারণ বর্তমান সময়ে আপনারা হয়তো বা একটা অ্যাড দেখে থাকতে পারেন যেখানে বলা হচ্ছে যে একটা অ্যাপস থেকে টাকা ইনকাম করা সম্ভব। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড, আমি কিন্তু অ্যাড থেকে স্ক্রিনশট নিয়েছি। সো এখানে তারা কী লেখছে, আপনি পেয়েছেন 15,500 টাকা। ওকে, সো অ্যাডের মধ্যে তারা কিন্তু এগুলো বলতেছে, এবং এখানে এরপরে তারা দেখাচ্ছে যে আপনি যখন উইথড্র করবেন তখন সাথে সাথে পেমেন্ট পাবেন, এবং এখানে বিকাশের মেসেজ এবং যেই অ্যাপসটি তারা এখানে শেয়ার করতেছে সেই অ্যাপসটির নাম কিন্তু এখানে রয়েছে। সো এখন আজকের এই ভিডিওটি আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে প্রথমত জানতে হবে যে এই অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কোন অ্যাপসটি দেখাইছে সে অ্যাপসটির নাম হচ্ছে জ্যাকপট মাস্টার পুশার। তো আজকের এই ভিডিওটি মূলত জ্যাকপট মাস্টার পুশার অ্যাপসটিকে ঘিরেই। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যাপসটি রিভিউ করব এবং এখান থেকে কি আপনারা আসলে টাকা ইনকাম করতে পারবেন কিনা, আর যদিও টাকা ইনকাম করতে পারেন তাহলে কি পেমেন্ট পাবেন কিনা বিকাশে, আর যদি অ্যাপসটি আপনাদেরকে টাকা না দেয় তাহলে কোন অ্যাপ টাকা দেবে সেই বিষয়টিও আমি আপনাদেরকে জানাবো। শুধুমাত্র ধৈর্য সহকারে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এই অ্যাপসটি কিন্তু 1 মিলিয়ন, তার মানে হচ্ছে 10 লক্ষেরও অধিক মানুষ অ্যাপসটিকে ইউজ করতেছে। সো আমি আশা করি যারা ভিডিওটিতে ক্লিক করছেন তারা অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি অ্যাপসটি ওপেন করব, তারপর দেখব যে আমাদের সামনে কী আসে। প্রথমত লেখা আসছে মেড উইথ ইউনিটি, তার মানে এই অ্যাপসটি ইউনিটি থেকে তৈরি করা হয়েছে। ইউনিটি কি? ইউনিটি হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি। সো তাদের হচ্ছে এই অ্যাপসটি, আশা করি বোঝাতে পারছি। তো অ্যাপসটি ওপেন করার পর আমরা কিন্তু এখান থেকে গেম প্লে করতে পারতেছি। তো জাস্ট এখানে আমরা ডিসপ্লেতে টাচ করব, আমি একটু গেম প্লে করি দেন আপনাদেরকে দেখাই এভাবে কীভাবে আর্নিংটা আসলে হয়। আর আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু অ্যাপসটি ওপেন করার পর আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হয়নি। উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপেই কিন্তু সরাসরি অ্যাপসটি ওপেন হয়েছে। তো এখানে যখন আমি টাচ করতেছি তখন আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমার ব্যালেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন আগে 0 ছিল, এখন কিন্তু $2 হয়েছে। মুহূর্তের মধ্যেই কিন্তু এখানে $6 হয়ে গেছে। বাংলাদেশি টাকায় $6 কত হয়? 600 টাকা। জাস্ট 1 মিনিট গেম খেললাম, তার বিনিময়ে আপনাদের সামনেই কিন্তু আমি 600 টাকা ইনকাম করে ফেলেছি, যেরকমটি কিন্তু আপনারা এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন। সো এই গেল প্রসেস এখান থেকে কাজ করার। এখন যদি আমরা এখানে যে ব্যালেন্স অপশন রয়েছে এখানে টাচ করি, তারপর আমাদের সামনে ক্যাশ আউট অপশন চলে আসছে। এখানে ক্যাশ আউট করার জন্য পেপাল মেথড, তারপর হচ্ছে পে, লাইন পে, তারপর হচ্ছে আলি পে, পে পে, এবং এখানে আরও কিছু মেথড রয়েছে। এবং মিনিমাম আমাদের ব্যালেন্সের মধ্যে যখন $150 হবে তখন এখান থেকে আসলে আমরা উইথড্রটা করতে পারবো, তার আগে কিন্তু উইথড্র করতে পারবো না। শুধুমাত্র এখানে গেমস খেলা ছাড়াও কিন্তু এখানে স্লোটস অপশন রয়েছে, সেটিংস, পেপাল, কালেক্ট, বিভিন্ন প্রকার, তারপর হচ্ছে ডেইলি রিওয়ার্ডস, ওয়াল, এরকম কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এখন আসি মেইন কথায় যে এখান থেকে যদি আপনারা কাজ করেন তাহলে কি অ্যাপসটি থেকে আপনারা টাকা পাবেন কিনা। সো এক কথায় প্রথমত বলি, এখান থেকে আপনারা এই অ্যাপসটির মধ্যে কাজ করলে টাকা পাবেন না, এই অ্যাপসটি ফেক। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে প্রুফ ছাড়া কীভাবে কথা বলতেছেন, কিছু তথ্য তো প্রয়োজন। সো কিছু তথ্য আমি আপনাদেরকে দিতেছি, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু অ্যাপসটিকে আগে ওপেন করিনি, জাস্ট আপনাদের সামনে ওপেন করছি, আপনাদের সামনে গেম প্লে করছি, এবং এখানে লক্ষ্য করলে দেখুন যে আমি কিন্তু $14 এখানে অলরেডি আমার ইনকাম হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার ভিডিও দেখি নাই, আমি কোনো প্রকার অ্যাড অথবা ভিডিও দেখি নাই, মানে কি এই অ্যাপসটির কোনো প্রকার ইনকাম হয়নি। সো তাদের যদি ইনকাম না হয় তাহলে তারা আমাদেরকে কীভাবে ইনকামটা দিবে? আর আরেকটা বিষয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার $14 হয়ে গেছে, মানে বাংলাদেশি টাকায় $1400। যদি এত সহজেই টাকা ইনকাম করা যেত ভাই, তাহলে কিন্তু কেউ কষ্ট করে সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতো না, সবাই কিন্তু অ্যাপসটি থেকে টাকা লুফে নিত। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। সো এই কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে আর বোঝানোর প্রয়োজন নাই যে কী কারণে এই অ্যাপসটি ফেক। আর আমিও চাচ্ছি না ভিডিওটি অত বেশি লং করার জন্য। সো এখন আপনারা কী বুঝলেন যে এই অ্যাপসটি ফেক? তাছাড়া অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনারা দেখছিলেন
যেখান থেকে বিকাশে পেমেন্ট পাওয়া যাবে, কিন্তু এটার মধ্যে বিকাশ অপশন নেই, জাস্ট পেপালে পেমেন্ট পাওয়া যাবে। আর যদি আপনার উইথড্র করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, কারণ এই অ্যাপসটি টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। সো যারা চাইতেছিলেন এখান থেকে টাকা ইনকাম করবেন তাদের জন্য বলতে হচ্ছে এই অ্যাপসটি ফেক, এখানে আপনারা কাজ করবেন না। এখন কথা হচ্ছে এটার মধ্যে তো কাজ করা যাবে না, তাহলে কোথায় আমরা কাজ করব, কোন জায়গা থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো? তো আপনাদের জন্য সমাধান রয়েছে, একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটির নাম হচ্ছে অ্যাম রিওয়ার্ডস। আপনারা এই অ্যাপসটির মধ্যেও কিন্তু গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। সো এখন আসি যে এখানে কীভাবে কাজ করতে হবে। প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাম রিওয়ার্ডস এই অ্যাপসটির লিঙ্ক পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া রয়েছে, কীভাবে কাজ করতে হবে কাজের ভিডিও দেওয়া রয়েছে। তো আমি জাস্ট অ্যাপসটিকে ওপেন করলাম। প্রথমত আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি, এখানে কয়েন রয়েছে। আমি যদি জাস্ট কয়েনে টাচ করি এবং রিওয়ার্ডস অপশনে টাচ করি, তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা দৈনিক একবার করে পেমেন্ট নিতে পারবেন। সো আমি আজকে 11 তারিখ, আজকে কিন্তু একটা পেমেন্ট নিছি, 10 তারিখে একটা পেমেন্ট নিছি, 8 তারিখে একটা পেমেন্ট নিছি এবং 6 তারিখে পেমেন্ট নিছি। সবগুলো পেমেন্ট কোথায় নিছি? বিকাশে। আর কত টাকা করে নিছি? 50 টাকা করে। সো এতটুকু ক্লিয়ার যে এই অ্যাপসটি রিয়েল। আর তাছাড়া আমি যদি আপনাদেরকে মেসেজের প্রুফ থেকে দেখাই, তাহলে দেখুন আমি বিকাশ ওপেন করলাম এবং এখানে দেখুন এই যে আমি যে সকালে পেমেন্ট পাইছি, পেমেন্ট প্রুফটা কিন্তু এখানে 50 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরও আশা করি কারো মনের মধ্যে দ্বিধা থাকবে না যে এম রিওয়ার্ডস অ্যাপসটিও কি আসলে ফেক নাকি, এই অ্যাপসটি রিয়েল। আর অনেকেই কাজটা বোঝেন না, আর আমরা আমাদের মূল ভিডিওতে কিন্তু কাজটা দেখাই নেই। তো সেই ক্ষেত্রে প্রথমত আপনি কাজটা শিখে যান, জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যেই অ্যাপ লিঙ্ক আছে সেখান থেকে আপনারা সহজে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট করার পর প্রথমত আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, যার কারণে আপনাদেরকে প্লে টাইম গেম এই অপশনে টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। সো এখানে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, একটু নেটওয়ার্ক প্রবলেম। এখানে কিন্তু বেশ কিছু কাজ আসবে, দেখতে পাচ্ছি অলরেডি কাজ চলে আসছে। সো এখানে একটা কাজ আসছে, এখান থেকে আমরা 100 কয়েন কত, এখান থেকে আমরা 100 কয়েন আর্নিং করতে পারবো এবং প্রতি লেভেলের জন্য পাবো 4 কয়েন করে। সো এই কাজটি করার জন্য আমাদেরকে প্লে নাও অপশনে টাচ করতে হবে। প্লে নাও অপশনে যখন আমরা টাচ করবো তখন সরাসরি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে আসা হবে। প্লে স্টোরে আনার পর এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। আর আরেকটি কথা বলে নিচ্ছি, যারা মোবাইল ডাটা দিয়ে কাজ করবেন তারা এখান থেকে লাভবান হতে পারবেন না। যাদের ওয়াইফাই রয়েছে জাস্ট শুধু তারাই কাজ করবেন, তাহলে আপনি কাজগুলো প্রপারভাবে করতে পারবেন এবং আপনি আসলে ইনকাম করতে পারবেন। যদি মোবাইল ডাটা দিয়ে কাজ করতে চান তাহলে আপনার MB খরচের টাকাটাও এখান থেকে আপনি তুলতে পারবেন না। আশা করি ক্লিয়ার। সো এই অ্যাপসটিকে আপনার ইনস্টল করবেন এবং আপনারা গেম খেলবেন। এই অ্যাপসটিকে ইনস্টল করার পর যে গেমটা রয়েছে গেমটাকে প্লে করবেন। আর অবশ্যই আপনাদের ফোনের ওয়াইফাই অথবা ডাটা কানেকশন অন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, তাহলে এখান থেকে আপনারা আসলে কয়েন অথবা রিওয়ার্ড যেটা বলা হয় সেটা পাবেন, অন্যথায় কিন্তু আসলে পাবেন না। আর এখান থেকে যেই অ্যাপসটিকে ইনস্টল করবেন সেই অ্যাপসটিকে আপনারা ডাটা চালু করলে যদি ওই অ্যাপসটির মধ্যে প্রবেশ করে গেম খেলেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট অ্যাড হবে। আর এখানে ইউর অ্যাপস অপশন থাকবে, এখানে টাচ করলে আপনি যেই যেই গেমগুলো ইনস্টল করছেন, যেগুলো আপনি প্লে করতেছেন সেই গেমগুলো পাবেন। আর এখানেই এভাবে আপনারা কাজ করতে পারবেন। আর মাঝে মাঝে দেখবেন যে কিছু কাজ যেগুলো লক হয়ে যায়, তো লক হয়ে গেলে আপনারা টেনশন নেবেন না। জাস্ট এখানে একটা টাইম দিয়েছে যে 16 ঘন্টা 13 মিনিট পর আমার এটা আনলক হবে, দেন তখন আমি আবার এই গেমটিকে প্লে করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। সো মুদ্রা কথা হচ্ছে এটাই, এই যে জ্যাকপট মাস্টার পুশার এই অ্যাপসটির মধ্যে কাজ করবেন না। তাহলে কাজ করবেন কোথায়? চাইলে এম রিওয়ার্ডস এই অ্যাপসটির মধ্যে আপনারা কাজ করতে পারেন।